बेलूर मठ लॉन्च घाट हुआ बंद। आप देख रहे हैं न्यूज लाइन कोलकाता। बेलूर मठ लॉन्च घाट फेरी सेवा को बिना किसी पूर्व सूचना के विभिन्न मांगों को लेकर कर्मचारियों ने बंद कर दिया। इससे दैनिक यात्री और आम लोगों को भारी परेशानी का सामना करना पड़ा। 223 जेटी बंद है, हजारों मजदूर हड़ताल पर है। पिछले 6 साल से वेतन वृद्धि नहीं हुई है और पूजा के समय बोनस की मांग को लेकर कर्मचारी हड़ताल पर चले गए हैं। हावड़ा में कुल 650 कर्मचारी है। तो आइए सुनते हैं पूरी खबर। লঞ্চ ফেরি আপনি বন্ধ করেছো কেন? আমাদের দাবি একটাই, আমাদের দাবি হচ্ছে যে আমরা 7-8 বছর ধরে এখানে চাকরি করছি, আমাদের কোনো বেতন বৃদ্ধি নেই। আর হচ্ছে ভাইদের, মুসলিম ভাইদের যে বোনাস দেওয়া হয়েছে, আমাদের যে দুর্গাপুজো সেই বোনাস আমরা পাইনি, আমরা পেয়েছি 3600। আর এইখানে আমরা স্থায়ী কর্মী হতে চাই, অস্থায়ী কর্মীভাবে যে কন্ট্রাকচুয়াল রয়েছে সেটা থেকে আমরা স্থায়ী কর্মী হতে চাই, ঠিক আছে? এটাই আমরা বলতে চাই, এটাই হচ্ছে জানেন আমরা সব অনির্দিষ্ট কালের জন্য এখন সার্ভিস বন্ধ রেখেছি, আমরাও কাজকে বিরতি রেখেছি। তোমরা মোট কতজন এরকম কর্মী আছো? আমরা কর্মী আছি টোটাল 650-এর মতন আছি। এখানে আমরা ফারাক্কা থেকে সাগর পর্যন্ত আমরা এরকম জলসাথী কর্মীরা রয়েছি। তোমাদের পোস্ট কি? জলসাথী কর্মী, তাই তো? আচ্ছা, তোমরা এই যে আজকে ধর্মঘট করবে বলেছিলে, এটা কি প্রায়র জানিয়েছো? আমাদের অফিসেও আমরা কালকে গেছিলাম, আমরা কালকে আমাদের যে কর্মীরা মানে অফিসের যে স্টাফ রয়েছেন, স্যাররা রয়েছেন, তাদের কাছেও আমরা গেছিলাম, গিয়ে আমরা জানিয়েছি, ওখানেও কোনো ফলাফল হয়নি। আমাদের যে অফিসাররা আছেন তারাও বলেছেন যে পরে কথা বলবো, পুজোর পরে, হ্যাঁ পুজোর পরে কথা বলবেন। কিন্তু আমাদের যে এই সমস্যাগুলো আমরা কার কাছে বলবো? আমাদের শোনার কোনো লোক নেই। তোমাদের অফিস কোথায়? আমাদের অফিস হচ্ছে আপনার আর যে ডাল হাউসিতে, পরিবহন দপ্তর। তাহলে তোমাদের দাবি মানছে না? না, তোমরা কি শোনার কেউ নেই? আর যে অফিসে গিয়ে আমরা যখন বলেছি এরকম এরকম দাবি আমাদের বা এরকম এরকম জিনিস বলছে, ওপর মহল পরিবহন দপ্তরের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। তারা বলছে পরিবহন দপ্তরের নির্দেশ অনুযায়ী ওনা এই কাজ করছে। তোমাদের কি এই যে সাগর থেকে যতখানি বললে ফারাক্কা থেকে সব জায়গাতে একসঙ্গে বন্ধ হয়েছে? সব এখান থেকে গঙ্গাসাগর থেকে লেবুতলা যতটা অবধি আমাদের ঘাট চলে সব বন্ধ রয়েছে। এটা কি তোমরা পাবলিকলি অ্যানাউন্সমেন্ট করার কোনো ব্যবস্থা করেছো? আমরা পাবলিকলি করতে চাই, কারণ পাবলিক জানুক যে এগুলো কি হচ্ছে। হ্যাঁ, আর তারাও তো হ্যারাস হচ্ছে, এই যে সার্ভিস বন্ধ রয়েছে তারাও তো অনেক রকমভাবে হ্যারাস হচ্ছে। এখানে কোন কোন সার্ভিসগুলো বন্ধ রইল মোটামুটি এখান থেকে যেগুলো যায় আসে? এখানে বেলুর দক্ষিণেশ্বর রয়েছে, হাওড়া শিপিং রয়েছে, তারপর হচ্ছে বেলুর কুটিঘাট, বড়নগর রয়েছে, বেলুর থেকে ফেয়ালি বা কুটিঘাট থেকে বড়নগর থেকে ফেয়ালি সমস্ত রকম সার্ভিস বন্ধ করে রাখা হয়েছে। রবিবার কি বন্ধ থাকে? না, রবিবার হেরিটেজ চলে। এখন পূজোর সময় এই মুহূর্তে এখানে বেলুর মঠ সামনে রয়েছে, এই মুহূর্তে সেই পুজোর সামনে পুজো, বেলুর মঠে মহাপুজো, এত লোক আসবে, আমরা এই সময় করছো, তাহলে তোমাদের প্রেশার আছে। এটা যদি মেনে নেয় যত তাড়াতাড়ি ওনারা মেনে নেবে আমরাও উঠেই যাবো, আমাদের তো কোনো অসুবিধা নেই। আমাদের যে দাবিগুলো রয়েছে মেনে নিক, আমরাও সমাজে কাজ করবো। দোকান বগল সে গঙ্গা ঘাট মে পর यहाँ देखा अभी तो हम जाने नहीं दिया, लोग बोला बंद है, आज बंद है, इसलिए बंद है, पूछे नहीं है ना। तो आपको तो तकलीफ होगा जाने में? हाँ, जाना है, मतलब पूजा बच्चा लोग आया, पर पूजा लेना जाना। तो बिना जानकारी में बंद कर देना, ये कैसा लगता है? कैसा है? ख़राब लगता है। तो अब यहाँ के बिल्डर का क्या नियम है क्या नहीं है इसको बता सकते हैं? आपको पहले से इसकी जानकारी नहीं था? ना ना, अभी आया तब हमको मालूम हुआ। तो फिर घूम के जाना पड़ेगा? जाएंगे, वो रोड पर चले जाएंगे, फिर वहाँ से टेम्पू या बस पकड़ चले जाएंगे। अभी पूजा सामने नज़दीक है। हाँ, कल से पूजा शुरू होगा जी। हाँ, समय भी बंद करके रखा है। हाँ, क्या लगता है आपको करना चाहिए क्या क्या कुछ? क्या बताए घोष बाबू।